হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বনগাঁয়ে একটি ভূতের বাড়ি। আপনারা দেখতেই পেয়েছেন উপরের ব্যানারটা দেখে, একটা ভূতের প্যান্ডেল তৈরি করেছে। তো এরা চলুন আমরাও দেখে আসি, অবশ্যই বুকটা আমাদের দুকদুক করছে। মন্দিরা তো খুব এক্সাইটেড, বাপাম চলো পাপাম চলো। আমরা একটু বেরিয়েও গিয়েও গেছিলাম, কিন্তু ও এই ব্যানারটা দেখে আর পাপামকে মোটে স্থির থাকতে দিল না। চলো যাই, দেখুন আমরা ভেতর ঢুকেও গেছি, দেখুন ভূতগুলো কী করছে। বাবা সত্যি একটা আতঙ্কের মতো, আলোটাও যেমন আতঙ্কের এবং ভূতগুলো সেইভাবে যেন মানে ছুটে আসছে, মনে হচ্ছে যেন ভয় লাগছে। এবং সে যে কী বীভৎস আওয়াজ, আপনাদেরকে কী বলবো। দেখুন প্রত্যেকটা ঘরে এক একটা করে ভূত, অবশ্যই আপনারা ওর ভেতরে ঢুকলে বুঝতে পারবেন না যে এটা মানুষ, আপনাদেরকে ভয় লাগবে। আর এটা আমাদের সেই মায়ের প্রতিমা, তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। তো কোনো মতে তাড়াহুড়ো করে দেখুন ভূতটা কীভাবে গাছের ভেতর দিয়ে মুখ বের করছে, আপনারা ভয় পাবেন। এবং অবশ্যই আপনারা যদি পছন্দ করেন অ্যাডভেঞ্চার, তাহলে তো আপনাদের জন্য ভীষণ ভালো। অবশ্য সবাই নিতে পারে না, তো যারা নিতে পারেন তাদের জন্য খুবই আনন্দের। তো আমি মন্দিরা খুব আনন্দ করলাম, এমনকি মন্দিরা ভূত যারা সেজেছে তাদের সঙ্গে হ্যান্ডশেক করলো, তো খুবই ভালো লেগেছে। বন্ধুরা দেখা হবে আবার পরের বছর হয়তো। টাটা।